Assalamualaikum দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 31 জুলাই পর্যন্ত বাড়লো শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় জানাবো টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সংসদে প্রধানমন্ত্রী থাকছে চাইলে ঢাকা শহরের অন্যতম ধনী হতে পারতাম ভিডিও সর্বশেষ থাকছে কোপার কোয়ার্টার ফাইনালে যে যার মুখোমুখি সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার আজ মঙ্গলবার 29 জুন শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় সারা দেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 18 মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে প্রতি বছরের করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে 13 জুন দেশের সব মাধ্যমিক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি যাচ্ছি পরের সংবাদে আগামী জুলাই মাস থেকে দেশে করোনা ভাইরাসের টিকা আসতে শুরু করবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আমরা আশা করছি জুলাই মাস থেকে আরো ভ্যাকসিন আসবে আমরা ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারবো মঙ্গলবার 29 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত 2021-22 অর্থ বছরে বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে তিনি এ আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলেন চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে আমরা 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনব বিশেষ করে বিদেশে যারা যাবেন আগে তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা বলেছি তিনি আরো বলেন করোনা রোগীদের সেবায় নিয়োজিত 20,500 চিকিৎসক ও নার্সকে 104 কোটি টাকা বিশেষ সম্মানে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন ভ্যাকসিন সংগ্রহে যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেব 14,000 কোটি প্রস্তুত রাখা হয়েছে ভ্যাকসিন বাজারে আসার আগে থেকে আমরা যোগাযোগ রেখেছি ভ্যাকসিনেশনের মাধ্যমে সরকার শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী যাচ্ছি পরের সংবাদে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন বলেছেন আমার ও আমার পরিবারের 8টি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে আমার বৃদ্ধ মা হয়রানির শিকার হয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় তিনি বলেন সন্দেহের বশবর্তী হয়ে একজন সম্মানিত মানুষের সম্মান ক্ষুণ্ণ করা কোনোভাবে কাম্য হতে পারে না ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে ঢাকাবাসী তা মেনে নেবে না মঙ্গলবার বেলা 11:30টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাইদ খোকন এসব কথা বলেন গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন তার মা ফাতেমা হানিফ স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের 8টি ব্যাংক হিসাব স্থগিতের ফ্রিজ আদেশ দেন আদালত এ বিষয়ে আজ প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাইদ খোকন সাংবাদিকদের সাবেক এই মেয়র বলেন আমার পরিবার ও আমরা যদি ব্যবসা করতাম ব্যবসায় মনোযোগ দিতাম এই পরিবার বাংলাদেশের শীর্ষ ধনীদের অন্যতম হতো সারা জীবন এই শহরের জন্য আমার পূর্বপুরুষরা কাজ করে গেছেন তিনি আরো বলেন এক শতাব্দী এই শহরের মানুষের পাশে আছি আমি যদি ব্যবসা করতাম তাহলে এই শহরের অন্যতম ধনী হতে পারতাম যাচ্ছি পরের সংবাদে আর্জেন্টিনা বলিভিয়ার ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার প্রথম রাউন্ডের খেলা চূড়ান্ত হয়েছে এবারের আসরের কোয়ার্টার ফাইনালের লাইন আপ আয়োজক এবং শিরোপাধারী ব্রাজিল সেরা 8-এ লড়বে চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডরকে বাংলাদেশ সময় মঙ্গলবার 29 জুন সকালে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলায় বলিভিয়াকে 4-1 গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে জেতে কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে চার ম্যাচে 3 জয়
ফাউন্ডার ও এক ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা হয়েছে আর্জেন্টিনা। আগামী রবিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ 14 বারের চ্যাম্পিয়নরা। 3 ড্রয়ে ও 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপে চতুর্থ হয়েছে ইকুয়েডর। আর্জেন্টিনার মতোই 3 জয় ও 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। মুকুট ধরে রাখার মিশনে নামা তিতের দল আগামী শনিবার নিলটন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে। 2015 ও 2016 সালের আসলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা চিলির চলতি প্রতিযোগিতা খুব একটা ভালো যাচ্ছে না। 1 জয় ও 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে এই গ্রুপের চতুর্থ দল হিসেবে সেরা 8 এসেছে তারা। আগামী শনিবার ভোর 3টায় গোয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বি গ্রুপের রানার্স আপ পেরুর মুখোমুখি হবে এ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের। ব্রাসিলিয়ার মানে গারিঞ্জা স্টেডিয়ামে আগামী রবিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ প্রতিযোগিতার সর্বোচ্চ 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। এবার বি গ্রুপের তৃতীয় হয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বলিভিয়া ও ভেনেজুয়েলা। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।